প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে কোল্ড অ্যালার্জির সিমটমগুলো কি কি, অ্যাকচুয়ালি কি দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোল্ড অ্যালার্জি হয়েছে। সাধারণত এই কোল্ড অ্যালার্জি কিন্তু সিজন চেঞ্জের সময় বেশি পরিমাণ দেখা যায়। এই সময় আমাদের নাকের থেকে জল ক্রমাগত কিন্তু গড়াতে থাকে, কাশির প্রবণতা বৃদ্ধি পায়, অনেক সময় আমাদের চোখ চুলকায়। কারোর কারোর ক্ষেত্রে এই চোখের থেকে জল ক্রমাগত ঝরতে থাকে। এই টাইপের লক্ষণগুলোই কিন্তু সাধারণত কোল্ড অ্যালার্জির সিমটম। এখন আমি আপনাদেরকে খুব সংক্ষেপে একটুখানি বলার চেষ্টা করি যে কেন এই সিজন চেঞ্জের সময় কোল্ড অ্যালার্জির প্রকোপ আমাদের মধ্যে বৃদ্ধি পায়। দেখুন, যখন সিজন চেঞ্জ অর্থাৎ যখন গরমকাল থেকে শীতকাল আসে, তখন কিন্তু বাইরের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। আর এই ঠান্ডা হওয়ার সংস্পর্শেই কিন্তু আমাদের এই টাইপের অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পায়। এই বিষয়টি কিন্তু আমরা সাধারণত এর কারণ হিসাবে চিহ্নিত করে থাকি, কিন্তু বাস্তব ঘটনা এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এই সময় বাইরের আবহাওয়া বেশ শুকনো হয়ে যায়, ফলে বিভিন্ন টাইপের ফুলের রেণু, পশু পাখির লোম অথবা বিভিন্ন টাইপের ডাস্ট এই সময় বেশি পরিমাণ বাতাসে ঘুরে বেড়াতে শুরু করে। আর এইগুলি যখন আমাদের শরীরে আমাদের নিজেদের অজান্তে প্রবেশ করে, তখন প্রোটিনের সঙ্গে ইন্ট্রোডাকশনের ফলে কিন্তু এই টাইপের অ্যালার্জি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়। এখন বলি কিভাবে আমরা এই টাইপের সমস্যার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। আয়ুর্বেদ শাস্ত্রে একটি কথা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, নিরানাং পরিবর্জনা। একথার অর্থ কি? একথার অর্থ হলো যে প্রথমেই আপনাদের এই অ্যালার্জির কারণগুলি খুঁজে বের করতে হবে, তারপরে এই কারণগুলিকে আপনাদের এড়িয়ে চলতে হবে। কিন্তু বাস্তবে এটা কিন্তু একদমই সম্ভব নয়। আমরা কিভাবে নিজেদেরকে বিভিন্ন টাইপের ধুলোবালি, মোল্ড, ফুলের রেণু, পশু পাখির লোম এগুলোর থেকে নিজেদেরকে এড়িয়ে চলব? ফলে প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু টেকনিক প্রয়োগ করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে এর জন্য দিচ্ছি। যেরকম আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা কাক ভোরে মর্নিং ওয়াক করতে বেরোন শীতকালে, এটা কিন্তু কখনোই আপনারা করবেন না। কারণ কাক ভোরে ধুলো বালি মোল্ড এগুলো কিন্তু বেশ নিচের দিকে থাকে, ফলে খুব সহজেই কিন্তু আমাদেরকে অ্যাটাক করতে পারে। এক্ষেত্রে আপনারা কিন্তু সূর্য ওঠার পরে মর্নিং ওয়াক করতে পারেন, এবং মর্নিং ওয়াক থেকে আসার পরে খুব ভালো করে আপনারা হাত মুখ এগুলো কিন্তু ধুয়ে ফেলবেন। তাছাড়া এই শীতকালে আমাদের কিন্তু জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। একটা বিষয় আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এই শীতকালে যেন আমাদের শরীর ডিহাইড্রেট না হয়ে যায়। এছাড়াও এই কোল্ড অ্যালার্জি এড়াতে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আরো কিছু কিছু প্রিভেনশন কিন্তু আপনারা নিতে পারেন। এক গ্লাস গরম দুধ এবং এক চিমটে হলুদের গুঁড়ো প্রত্যেক দিন রাত্রিবেলায় শোয়ার আগে আপনারা পান করতে পারেন। যাদের এই দুধে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক থেকে দেড় চামচ চ্যবনপ্রাশ আপনারা কিন্তু এই সমস্যা প্রিভেনশনের জন্য খেতে পারেন। আয়ুষ কার্ড, মিনিস্ট্রি অফ গভর্নমেন্টের রেকমেন্ডেশন অনুযায়ী এই সমস্যা প্রিভেনশনের আরেকটি রেমেডি। আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।